আজকে আমি উচ্ছে আলু দিয়ে একটা সিম্পল শুক্তো রান্না করে দেখাবো। প্রথমে আমি উচ্ছে কেটে নিচ্ছি। এবারে আমি আলু কেটে নিচ্ছি। এবারে আলু আর উচ্ছেটাকে ভালো করে ধুয়ে নেব। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি এতে উচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এতে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে নেড়ে নেব। আমার উচ্ছে আলুটা সামান্য একটু ভাজা হয়ে গেছে, আমি এবার একটু চিনি দিয়ে দেবো। আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে নেড়ে নেব। এবারে আমি জল দিয়ে দেব। এবারে আমি আদা ছুলে নিচ্ছি। এবারে আমি আদা একটু কুড়িয়ে নেব। আমার ঝোল ফুটে উঠেছে, এবার আমি আদা দিয়ে দেবো। এবারে আবারও ভালো করে নেড়ে নেব।
আমার শুক্তো রান্না করা হয়ে গেছে, আর এইরকম শুক্তো দিয়ে গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে, আর খুব সহজেই হয়ে যায় এই শুক্তো রেসিপিটা। আপনারাও তৈরি করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আমার শুক্তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন, উচ্ছে আর আলু দিয়ে খুব সহজেই এই শুক্তো রেসিপিটা তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন, আর বাড়িতে যদি কোনো অসুস্থ রোগী থাকে তাদেরকেও এই শুক্তো অনায়াসেই দিতে পারবেন। আর কেমন লাগলো আমার এই শুক্তো রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার আর তার সাথে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।